কি হয়েছে? কিসের আওয়াজ হলো? ও কি আপনাকে? না না না, আমি বনি দিদিকে মারতে চাইনি। আমি সত্যি বলছি, আমি ওটা ছেড়ে বনি দিদিকে মারতে চাইনি। আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম, আমি ভাবলাম বুঝি আমাকে নিশি ডাকছে। কি দিনের বেলা নিশি? তুই ঠিক আছিস তো বনি? না না, আমি বুঝতে পারছি না বনি, তোর কি দরকার ছিল বলতো ওর ঘরে আসার? হ্যাঁ লাগিনি তো। বাজে কথা বলার আর জায়গা পাও না? কি ভেবেছো, যা খুশি বুঝিয়ে দিলেই হলো? তোমার পাগলামোর মানে আমি বুঝি না? না কি, আমি বুঝতে পারি না তুমি কি ভেবেছো আমি এতটাই বোকা। তোমার কি মতলবে কি করছো আমি সব বুঝতে পারি। পাগলের আবার মতলব? আরে শেখর, ও নিজে কি করছে নিজেও জানে না, মাথাটার সঙ্গে সঙ্গে ওর বুদ্ধি শুদ্ধিও লোপ পেয়েছে, বুঝেছো? যা বলেছে, একটা খ্যাপা কুকুর হয়ে গেছে। না না না, মা কালি দিব্যি বলছি, আমি সত্যি কথা বলছি, আমি ওটা বনি দিদি ভেবে ছুড়ে মারিনি। চুপ কর, আর একটা কথা বলবি না। কত করে তোকে বোঝালাম পারুল, বন্ধ কর তোর এই পাগলামো। আর বনির যদি কিছু হতো না, আমি তোকে আজ সোমনাথে এর পরেও যদি ও এই বাড়িতে থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটিয়েই ছাড়বে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আজকে আমার গলায় ছুরি ধরছে, বনিকে কিছু একটা ছুরে মারছে, কালকে যে কারোর উপরে ও অ্যাটাক করতে পারে। না না সোমনাথ দা, আমি আপনাকে বলছি আর দেরি করবেন না প্লিজ। আজকে এই মুহূর্তে ওকে ওর বাড়ি পাঠাবার ব্যবস্থা করুন আপনি। না ছোট মামা, বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি বলছি মামি, আমি সত্যি বলছি, আমি ওটা বনি দিদি ভেবে মানিনি। বড় মামি, আমি পাগল হয়ে যাইনি, আমি পাগল হয়ে যাইনি গো।